এই রাস্তার উপরে ছিলাম তখন তো আমাদের এতটা করে জল, এক বুক করে জল, খুব কষ্ট করে আমরা এখানটায় ছিলাম। এখানে এখান থেকে একদম নদীর স্রোত যাচ্ছে, দাঁড়ালে মানে ভেসে চলে যাবে সব। এই জায়গা, এই জায়গা ওই দিক থেকে আসছে, এসে এখান থেকে ভেসে যাচ্ছে সব। আইলাই তো একটা জোয়ারে উঠেছিলাম, ভেসে গেছিলো তখন হঠাৎ করে। আর এবারে একবার পাঁচ ছ দিন সমানেই জল পার হচ্ছে এপার ওপার। যেদিন হলো তার পরের দিন খাওয়া দাওয়া কী করে করলো তোমার? খাওয়া দাওয়া ছিল না তো আমাদের, খাওয়া দাওয়া আমাদের ছিল না, না খেয়ে বল বাচ্চা না খেয়ে সব ছিলাম আমরা, না খেয়ে ছিলাম। তারপরে ওই কিছু মুড়ি ছিল, শুকনো মুড়ি বাড়িতে ছিল, সেইগুলো কোনো রকম আমরা কষ্ট করে ছেলে দিলে দিন কাটাচ্ছে, তা সে কথা কি সেই। এমনকি জল পর্যন্ত ছিল না আমাদের, কল টল তো সব বুড়ে গেছিল, কিছু ছিল না কলের মধ্যে, নোনা জল নেই, বাড়ি কিছু নেই, আপনারা যে দান করতে এসছেন দান করবেন, সঠিক মানুষ পাবে। যদি কারো হাত বরাবর দেন, যেই মেম্বার হোক প্রধান হোক, তাহলে মনে করবেন ছয় সাত হয়ে যাবে, মানুষ কিন্তু পাবে না। এইগুলো জলের নিচে ছিল? হ্যাঁ, এগুলো সব জলের নিচে ছিল। ওই যে জানলাটা দেখতে পাচ্ছেন, ওখানটা ওখান থেকে জল উঠেছিল, ওই বাঁধ উঠছে, প্রথমে জলটা এসেছিল, তারপরে বাঁধটা ভেঙে গেছে। বাঁধটা এখান থেকে অনেক দূর, অনেক দূর, অনেক দূর, কাছাকাছি আধ ঘন্টা যেতে হবে। মেম্বার এসে একবারও দেখে যায়নি যে আমরা কেমন আছি, বাচ্চা কাচ্চা নিয়ে কি করছি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কি করছি, একবারও দেখেছে, একবারও দেখে যায়নি, একবারও দেখে যায়নি আমাদেরকে। ওই জন্য বলছি না, আমরা মরে গেলে অনেক লাভ ছিল। বলছে যে যারা দূরে বাড়ি তাদেরকে এই ফ্ল্যাট সেন্টারে রাখা দরকার, তোমরা বাড়ির কাছাকাছি কোথাও যার উঁচু বাড়ি আছে, কার ছাদ পিটা বাড়ি আছে ওখানে গিয়ে থাকো, কিন্তু অনেক বাড়িতে আছে তাদের বাড়িতে রাখতে দিচ্ছে না, যে না আমাদের বাড়িতে রাখতে দেবো না, রাখতে যদিও দিত কিন্তু এই মহামারীর জন্যই রাখতে দিচ্ছে না। ছেলে ভুলেকে ধরবো না, এদিকে চাল গুছাবো না, এদিকে গরু ছাগল রাখবো, কোন দিকে যাবো না, অসুস্থ বাবা মাকে দেখবো, কষ্ট করে যে জিনিসপত্র, সংসারের জিনিসপত্র এরকম কিছু কিছু ছিল, তবু আমরা মানুষ নিয়ে গিয়েছি। যে সেন্টার গুলো করেছিলাম, হাই স্কুল, তারপরে ফ্ল্যাট সেন্টার আছে, সেগুলো নিয়ে যাওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে একটা বাড়িতে পাঁচজন ফ্যামিলি, দুজন পার্টি দিয়েছে, তিনজন বাড়িতে থেকে গেছে। সেইগুলো তাদের যে সংসারের মায়া, জিনিসপত্রের মায়া, তাদেরকে বের করতে পারেনি। মানে মানুষের যা কষ্ট, এরকম কষ্ট উপরওয়ালা দিয়েছে, কোনো এলাকা এরকম কষ্ট যেন জীবনে আর কোনোদিন না উপরওয়ালা দেয়। ঘর দাঁড়িয়ে আছে কিন্তু ঘরে কিছু নেই, মানে টা জলের স্রোতে সব ভাসিয়ে নিয়ে গেছে। শুধু মানুষগুলো কেউ গাছের গা জড়িয়ে, কেউ বা কোনো উঁচু জায়গায়, কেউ করুণার ভয়ে, অনেক সময় মানুষ এক জায়গায় হতে চাচ্ছিল না। আমরা ত্রাণ শিবির খুলেছিলাম, সেখানে সেখানে গিয়েছে, খাবার সমস্যা প্রচুর। কেন বলবো, একটা বুধে একটা এটা মৌজার কথা বলছি, তিন জায়গায় করেছি, একটা বুধে যদি 1000 ভোটার থাকে, তাহলে তিনজন করে ধরলে আপনার 3000 লোক, 3000 লোকের খাওয়া দাওয়া দেওয়া যথেষ্ট কঠিন, মানে একটা টাফ হচ্ছে। তার কারণ একটা এত মানুষের রান্না বান্না যারা করবে, যে ছেলেগুলো তারাও তো কেউ না কেউ কারোর বাড়ির ছেলে, কারোর বাড়ির গার্জেন, তাদেরও তো কষ্টের একটা এ আছে। বড় সমস্যা যেটা আর্থিক সমস্যা, এই দিক থেকে মানুষ একটু পিছিয়ে, সেই দিক থেকে যদি সরকার কোনো রকম ক্ষতিপূরণ বা মানুষের পাশে এসে দাঁড়ায় যে সমস্ত সংস্থাগুলো আছে, তাহলে মানুষ কিছুটা উপকৃত হবে। বিল্ডিং আছে, তাদের শাড়ি দিয়ে যাচ্ছে, 500 শাড়ি আজকে কিন্তু আমাদের দেয়নি, এই সকাল থেকে দাঁড়িয়ে আছি নদীর ধারে। আমরা নদী এলাকার মানুষ, আমাদের বিশাল দুঃখ, আমরা আজকে ডুবে মরবো, তারপরে আমাদের সাহায্যও পাবো না আমরা।